হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু কুন্ডু বেথরি। আজকে ভিডিওটা একটু অন্যরকম, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সো গাইজ, দুটো কথা আছে, একটা ভালো একটা খারাপ। তো আগে খারাপ কথাটা তোমাদের সাথে আলোচনা করে নিই। ছ তারিখ, 6th July, আমার অ্যাকশন ক্যামেরা হিরো গোপ্রো হারিয়ে যায়, সাথে ছিল মাইক অ্যাডাপ্টারও। তো দুদিন ধরে আমার প্রচণ্ড মন খারাপ ছিল। মন খারাপ থাকার পর কী করবো, মন খারাপ করলে তো হবে না, খুঁজেছি অনেক পাইনি। বেতরহরি যে যোগপুর ফ্লাইওভার আছে ওখান থেকে আমি 1000 মিটার দূরে একটা চায়ের দোকান আছে ওখানে গিয়েছিলাম। ব্যাস, তারপরে পকেটে হাত দিয়ে দেখি আমার হিরো গোপ্রো ক্যামেরা রাস্তায় পড়ে গেছে। আমারই ভুল বন্ধুরা, কারণ আমি সবসময় ব্যাগ ইউজ করি। সেই দিন আমি হাফ প্যান্ট পরেছিলাম, ব্যাগ ইউজও করিনি, পকেটের ভেতরেই ছিল। তো যাই হোক, হারিয়ে গেছে, কী আর করা যাবে। বুঝতেই তো পারছো, অনেক কষ্ট করে আমি ক্যামেরাটা কিনেছিলাম। আমি কোটিপতির ছেলে নই, আমি একটা গরিবের ছেলে, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। কষ্ট করে সব কিছু করেছি, সব কিছু ইনকাম করে তারপরে করেছি, বাবার টাকা দিয়ে যে কিনেছি এরকম না, কষ্ট করে খাটনি করে তারপরে কিনতে হয়েছে। তো সে একটা দুঃখ থেকেই থাকে। তো দুঃখ করে কী হবে, দুঃখ করে কোনো কিছু হবে না, ওর জন্য দুঃখ করাটা বন্ধ করে দিয়েছি। তবুও মনের ভেতরে একটু হালকা তো থেকেই থাকে বলো। এত সুন্দর একটা জিনিস যেটা দিয়ে আমি ব্লগ করতাম, তোমাদের সামনে তুলে ধরতাম, বাট আজকে আমি ব্লগ করছি মোবাইলে। তো যাই হোক, এটাই ছিল দুঃখের খবর তোমাদেরকে জানালাম। এরপরে আসছি খুশির খবর নিয়ে। এবার তোমাদেরকে বলছি খুশির খবরটা কী। খুশির খবরটা এটাই, এই জুলাইয়ের শেষে, এই মাসের শেষে আমি আমার স্বপ্নের রাইড করতে চলেছি। হ্যাঁ, স্বপ্নের রাইড মানে লাদাখ রাইড। তো বন্ধুরা, লাদাখ রাইড তো করবো, আবার বুঝতে তো পারছো ব্লগিং করতে হবে, আর ক্যামেরা ছাড়া ব্লগিং হবে না। তো ওর জন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমার নতুন ক্যামেরা চলে আসে, সেই ব্যবস্থা আমি করছি। আর তোমরা সাপোর্ট করো, পুরো লাদাখ সিরিজের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো এই চ্যানেলে, তোমরা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই রিয়্যাক্ট করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। লাদাখ যাওয়ার আগেও কিছু ভিডিও আমি আপলোড করব, কিছু আনবক্সিং, কারণ এই রাইডটা অনেক বড় রাইড। এই রাইডটা করতে গেলে অনেক ধৈর্য সহ্য ক্ষমতা রাখতে হবে, আর তার মধ্যে অনেক কিছু এক্সারসাইজ আছে যেগুলো এর সাথে নিয়ে যেতেই হবে। তো আজকের ভিডিওটা আমি জাস্ট তোমাদেরকে আমার একটা দুঃখের খবর, একটা সুখের খবর জানিয়ে দিলাম, বাট এরপরে ভিডিও অবশ্যই আসবে। লাদাখ রাইডের প্রিপারেশান আমি শুরু করে দিয়েছি অলরেডি, কারণ এই মাসের শেষে হবে যখন, আমাকে সেভাবেই তৈরি হতে হবে। কী কী নিয়ে যাবো, কী কী নিয়ে যাবো না, কী কী লাগছে, কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, কত খরচ পড়ছে, কীরকম খরচ পড়ছে, কোথা দিয়ে কোথায় যাবো, এ টু জেড পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। চলো, অবশ্যই ভিডিও আসবে, নতুন এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, অনেক কিছু দেখাতে চাই। একটা ড্রিম রাইড, বুঝতেই পারছো, স্বপ্নের রাইড। এই স্বপ্নের রাইডটা পূরণ করার জন্য অনেক কষ্ট করেছি, বা আমার সাপোর্ট আছে, ওয়াইফের সাপোর্ট আছে, বন্ধুদের সাপোর্ট আছে। তো চলো বন্ধুরা, মন খারাপ করে লাভ নেই, মন খারাপের পার্টটা আমি ওই সাইডে রেখে এসেছি, খুশির পার্ট নিয়ে এগোতে চাই। তো চলো বন্ধুরা, এটাই জানানোর ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম।